যদি আজকে ধরতে পারতাম বেদম পিটানো পিটাতাম তারা কিন্তু এই যাত্রায় বেঁচে গেলি মজা দিতে পারা দেবো না আমার চোখ ফাঁকি দিয়ে রস চুরি বিসমিল্লাহির রহমানির রহিম এই ঠেলা দে এই আশেপাশে কেউ নেই তো তোর সাধের কাইরি আইজ ভাঙবো কি মজা আমার গাছগুলো সব শেষ হয়ে গেল আজকে সারাদিন খেজুর গাছ পাহারা দিতে হবে পাওনাদারের অনেক টাকা বাকি হয়ে গেছে গাছের মালিক এখানে আমার গাছের রস চুরি করা না যদি আজকে ধরতে পারতাম বেদম পিটানো পিটাতাম হায় আল্লাহ আজকে যদি ধরা খাই পিঠের চামড়া তো আর থাকবে না রে আমার চোখ ফাঁকি দিয়ে রস চুরি আজকে সারাদিন গাছের গোড়ায় বসে থাকবো হৃদয় এই হৃদয় কই বাবারে আমার রেখে চলে গেল নিজে বাঁচলে বাপের নাম ভাই আমি গেলাম দাঁড়া পালালি কেন গাছের নিচে বসলাম গ্রামে যে এত চোরের উৎপাত হয়েছে রাতে যে ঠিক মতো ঘুমাবো সেই ঘুমানোরও উপায় নেই মালিক মনে আছে ঘুমাস এই সুযোগে নিচে নেমে পড়ি হ্যাঁ কিরে পানি পড়ছে কোথা থেকে রসের কেড়ে ফুটো হয়ে গেল নাকি তোর আজকে দাঁড়া কষ্ট করবো আমি আর রস খাবা তুমি এই দাঁড়া দাঁড়া তোর আজকে মাথা ভেঙে ফেল দেবো এই যাত্রায় বেঁচে গেলি মজা দিতে পারা দেবো না আল্লাহ এবারের মতো বাসাই দাও এইসব ছেলেপেলের বাপ মাকে কি শিক্ষা দেয় শুধু অন্যের ক্ষতি করতে পারে আজকে তোর পালি মাথা ভাঙতাম আইসে গেলি যাই যাতে ঘুরাই যাই আসিফের কাজ দেখেন রস চুরি করে খেয়েছে আবার এফবিতে ছবিও ছেড়েছে দেখেই কেমন লোভ লেগে যাচ্ছে ভাই এবার তো রস মিশনে যাওয়া হইল না হ্যাঁ তুই ঠিক কথা বলেছিস এবার তো আমার রসের কথা মনেই ছিল না ভাই তাহলে কি এই বছরে আমরা রস খাবো না এই তোকে আমি গাছের নিজে রেখেছিলাম কি জন্য হ্যাঁ কি রে কি হয়েছে তোরা নিজেদের মধ্যে মারামারি করছিস কেন হ্যাঁ সেই বুগামের কথা আর শুনেন না ভাই গাছে গিয়েছি রস চুরি করতে আর ওর নিচে রেখেছি পাহাড়ে দেওয়ার জন্যে ও আমার ফেলেতে চলে এসেছে কি রে তোরা কাজটা কি করলি আমাকে রেখে রস খেয়ে ফেললি নতুন গাছের রস দেখে লোভাব সামলাতে পারিনি তাহলে শোন এখনো রস থেকে গুড় পাটালি কিছুই বানাতে পারলাম না পানোদারের টাকা যে কিভাবে দেব কিরে তোর কোনো খবরই পাচ্ছি না কেন চায়ের দোকানেও পেলাম না বাসায় গেলাম তাও পেলাম না এখন মাঠে আসতে হলো খেজুর গাছ পাহারা দিছিলাম সব ঠিক আছে কিন্তু আজকে তো তোর আমার 9000 টাকা দেওয়ার কথা ছিল ভাই এবার আর খেজুরের রস থেকে গুড় আর পাটালি বানাতে পারেনি আমারে আর কয়টা দিন সময় দেন দুই মাসের মধ্যে আপনার সব টাকা পরিশোধ করে দিবানে এবার আর তোকে আমি কোনো সময় দিচ্ছি না 10 দিনের মধ্যে আমার টাকা আমার বাসায় পৌঁছায় দিয়ে আসবি না হলে আমার ক্ষমতা সম্পর্কে তো তোর ধারণা আছে ভাই আমি উঠছি দাঁড়ান তাড়াতাড়ি এই ঠেলা দে এই আশেপাশে কেউ নেই তো এই ধরা ভরা পুরো ভরা দে দে আমার রসে ভরা খাইলে রে এই অমি তুই তো খুব খারাপ এতগুলো কেড়ে কি করবো তোর সাধের কাইরি আইজ ভাঙবো পালা পালা
যাই গাছ থেকে রসগুলো নামিয়ে নিয়ে আসি। আরে গাছের এই অবস্থা কেন? আমার কেড়ে কোথায় গেল? একটা গাছেও তো কেড়ে নেই, ওরে আল্লাহ! আমার কেড়ে কোথায় গেল? দশ দিনের মধ্যে আমার সবগুলো গাছের কেড়ে চলে গেল। না হলে হলে আমার ধর্মটাকে তো তোকে ধরো না। সবগুলো টাকা আমি কিভাবে শোধ করব? সম্মানিত দর্শক, ক্রিয়েটিভ মিডিয়ার দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি পিয়াল আহমেদ। আজকের খবর শুরু করব একটি মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা দিয়ে। কয়েকজন কিশোরের সাময়িক আনন্দ কেড়ে নিল একজন কৃষকের জীবন। ইসলামপুরের বাসিন্দা মোহাম্মদ মাহবুব মিয়া আজ সকাল 7টায় নিজ খেজুর গাছের নিচে বিষ পানে আত্মহত্যা করেছেন। পুলিশ তদন্ত করতে গিয়ে মৃত্যুর কারণ হিসেবে জানতে পারে তার 10টি খেজুর গাছ ছিল। সেই খেজুর গাছের রস, পাটালি এবং গুড় বিক্রি করে তার সংসার চলত। একদিন রাতের আধারে কে বা কারা মাহবুব মিয়ার 10টি খেজুর গাছের রস চুরি করে খাওয়ার পর পাতিলগুলো ওইখানেই ভেঙে রেখে যায়। সকালবেলা ওই দৃশ্য দেখার পর মাহবুব মিয়া আত্মহত্যার পথ বেছে নেয়। তার পরিবার থেকে জানা যায় মাহবুব মিয়ার মাথার উপর অনেক টাকার ঋণ ছিল। এলাকাবাসী বলেন মাহবুব মিয়া আসলেই ভুল করেছেন। জীবন মানে বেঁচে থাকা, মৃত্যুবরণ করে হেরে যাওয়া নয়। আত্মহত্যার শাস্তি হিসেবে হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে যেভাবে আত্মহত্যা করবে তার শাস্তি অনন্তকাল সেভাবেই চলতে থাকবে। দুটি অপরাধের কারণে মানুষ সবথেকে বেশি অপমানিত হয়, তার একটি হচ্ছে চুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, একজন মুসলিমের জন্য অন্য মুসলিমের মান সম্মান, রক্ত সম্পদ সব কিছু হারাম, সেজন্য আমাদেরকে চুরি থেকে বিরত থাকতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ভিডিওটি শেয়ার করে আপনিও আমাদের ভালো কাজে শরীক হন।